দেখুন, সরকার খুব বুঝে সুঝে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় শিক্ষামন্ত্রী বদল করে পার্থবাবুকে শিক্ষামন্ত্রী করেছেন, তার নানাবিধ দায়িত্ব থাকা সত্ত্বেও শিক্ষামন্ত্রী হিসেবে উনি পার্থবাবুকেই সবচেয়ে বেশি ভরসা করেছেন। এবং দেখা যাচ্ছে তখন থেকেই, বিশেষ করে একের পর আগে হয়েছে পরে হয়েছে, ওই সময় থেকে একের পর এক দুর্নীতি, টেট দুর্নীতি, এসএসসির দুর্নীতি, আপার প্রাইমারি, এসএনএসটি, গ্রুপ ডি, গ্রুপ সি, প্রতিটি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ভর্তি, কত নিয়োগ এই সময়তে হয়েছে তার অন্তত 80% দুর্নীতি টাকার বিনিময়ে, পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি। এবং তাতে দেখা গেল তো, তাতে দেখা গেল যে যারা পরীক্ষা দিয়েছে পাশ করে তারা বছরের পর বছর বলেছে, এরকমটা নয় যে সরকার জানতো না, তারা বিক্ষোভ করেছে, সবাই মিলে বলেছে, কোর্ট বলেছে, আমি সহ আমরা বারবার বলেছি, সরকার জেনে বুঝে এটা করেছে, কার মারফত করিয়েছে। আপনি দেখবেন এসপি সিনহা, তিনি একসময় বোর্ডের সেক্রেটারি ফেক্রেটারি হিসেবে ছিলেন, তাকে নিয়ে এসে এসএসসির এই কাজটা করাবার জন্য বিশেষ কমিটি করে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো, যেটা বেআইনি কাজ। কেন বেআইনি কাজ করা হলো, তাকে নিয়ে আসা হলো কেন, তিনি ভালো করে ব্যবস্থাটা করতে পারবেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায় গত 10 বছর ধরে বোর্ডের চেয়ারম্যান, উনি কি করে চেয়ারম্যান হলেন? কি বলবেন এই দুর্নীতি নিয়ে? বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার সরাসরি যোগ রয়েছে, কি বলবেন? পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার সরাসরি যোগ রয়েছে, কি বলতে চান? কি বলতে চান কিছু বলবেন? পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার সরাসরি যোগ রয়েছে বলা হচ্ছে, কি বলতে চান? বলা হচ্ছে বিরাট একটা টাকার অঙ্ক আর্থে প্রভাবশালীদের কাছে, যেহেতু প্রভাবশালীরা কারা? শান্তিবাবু, শান্তিবাবু কি বলবেন এই দুর্নীতি নিয়ে? বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার সরাসরি যোগ রয়েছে, কি বলবেন? পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার সরাসরি যোগ রয়েছে, কি বলতে চান? কি বলতে চান কিছু বলবেন? পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার সরাসরি যোগ রয়েছে বলা হচ্ছে, কি বলতে চান? বলা হচ্ছে বিরাট একটা টাকার অঙ্ক আর্থে প্রভাবশালীদের কাছে, যেহেতু প্রভাবশালীরা কারা? শান্তিবাবু, সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তরই দিতে চাননি এসপি সিনহা। এদিকে দোষীরা শাস্তি পাক, নিয়োগ হোক দুর্নীতি মুক্ত, এমন প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, সিবিআই তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ করুক, আমরা চাই যাকে যাকে জিজ্ঞাসাবাদ করার তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করুন, আমরা যারা মূল অভিযুক্ত অপরাধী তাদের শাস্তি চাই, এবং আমরা চাই যে আগামী দিনে যেন এই রিক্রুটমেন্টগুলো, এই নিয়োগগুলো যেন একদম দুর্নীতিমুক্তভাবে হয়, এবং পারলে এনটিএ এর মাধ্যমে যেভাবে কেন্দ্র সরকার দুর্নীতিমুক্ত নিয়োগ করছে সেইভাবে নিয়োগ হওয়া উচিত, এবং সেখানে পার্টির কোনো রকমের কোনো ইনফ্লুয়েন্স থাকা উচিত নয়। আবারও জানাবো আপনাদের, নিজাম প্যালেসে নিয়োগ দুর্নীতির 3 অভিযুক্ত, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসপি সিনহা। এসএসসি প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহারও সিবিআই হেফাজত, 22 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দিল আলিপুর আদালত। নিয়োগ দুর্নীতিতে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে, শান্তিপ্রসাদ সিনহা অন্যতম ষড়যন্ত্রী, শান্তিপ্রসাদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে, অসহযোগিতা করছেন শান্তিপ্রসাদ, তাকে আরো জেরার প্রয়োজন রয়েছে। আজ আদালতে এই দাবি করেছেন।